প্রশ্নের উত্তরে বলেছেন 1,98,000 শূন্য পদ আছে, আপনি বলছেন 17,000, বাদ বাকি 1,81,000 শূন্য পদ। তাহলে কি আপনারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন? মানে টাকা নিয়ে যেরকম আগের বার করেছিলেন সেরকম কিছু? 1,98,000 শূন্য পদ, সেগুলো ভর্তির কি ব্যবস্থা করেছেন মাননীয়া? আর আপনি বলছেন না কোর্টে কেস আছে বলে করতে পারছি না। মাননীয়া, কোর্টে কেস হলে তো এমনি এমনি স্টে হয়ে যায় না, দুর্নীতি আছে। আপনার নেতা মন্ত্রী এবং আমলারা দুর্নীতি কেন করে? যোগ্য ছাত্রছাত্রীরা চাকরি কেন পায় না, তার কোনো উত্তর আছে? আপনার কাছ থেকে তো আশা করেছিল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা, আজকে আপনি উত্তর দেবেন এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা আপনি নিয়েছেন। নেননি কেন মাননীয়া? দুর্নীতি নিয়ে একটা কথা কেন বলেননি? আবার বলছি, 1,98,000 শূন্য পদ আছে, আর আপনি বলছেন 17,000। 1,81,000 শূন্য পদ নিয়ে পরিকল্পনাটা কি মাননীয়া? বিক্রি করে পঞ্চায়েত ভোট এবং সামনের লোকসভা ভোটের খরচ। প্রশ্নের উত্তরে বলেছেন 1,98,000 শূন্য পদ আছে, আপনি বলছেন 17,000, বাদ বাকি 1,81,000 শূন্য পদ। তাহলে কি আপনারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন? মানে টাকা নিয়ে যেরকম আগের বার করেছিলেন সেরকম কিছু? 1,98,000 শূন্য পদ, সেগুলো ভর্তির কি ব্যবস্থা করেছেন মাননীয়া? আর আপনি বলছেন না কোর্টে কেস আছে বলে করতে পারছি না। মাননীয়া, কোর্টে কেস হলে তো এমনি এমনি স্টে হয়ে যায় না, দুর্নীতি আছে। আপনার নেতা মন্ত্রী এবং আমলারা দুর্নীতি কেন করে? যোগ্য ছাত্রছাত্রীরা চাকরি কেন পায় না, তার কোনো উত্তর আছে? আপনার কাছ থেকে তো আশা করেছিল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা, আজকে আপনি উত্তর দেবেন এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা আপনি নিয়েছেন। নেননি কেন মাননীয়া? দুর্নীতি নিয়ে একটা কথা কেন বলেননি? আবার বলছি, 1,98,000 শূন্য পদ আছে, আর আপনি বলছেন 17,000। 1,81,000 শূন্য পদ নিয়ে পরিকল্পনাটা কি মাননীয়া? বিক্রি করে পঞ্চায়েত ভোট এবং সামনের লোকসভা ভোটের